যত বাসছে তত বেরোচ্ছে, এই যে আটা ময়দার চাল কি প্লাস্টিকের চাল ভগবান জানে, এগুলো রেশন থেকে দিচ্ছে। আর আমরা এখন তো আমরা ব্লগটা করার জন্য এগুলোকে বেছে বেছে বার করছি। এটা অরিজিনাল চাল, এটা অরিজিনাল চাল, আর এটা দেখুন প্লাস্টিক আছে কি আটা ময়দা আছে, পুরো মুড়ির কালার। আর এটা দেখুন, তো এইগুলো এইগুলো মানুষকে খাওয়াচ্ছে। এটা পুরো স্বচ্ছ আছে, আর এটা দেখুন পুরো মুড়ি মনে হচ্ছে। এটাকে জলে দিয়ে দিলে একটু কিছুক্ষণ পর এটা মোটামুটি হরর হরর করতে থাকে। প্লাস্টিকের চাল কি কিসের চাল এখনো মোটামুটি বুঝতে পারছি না। দেখতে থাকুন উপর থেকেই এত বেরোচ্ছে। আর এই এক বালতি চাল, এটা মোটামুটি এটা 10 কিলো 11 কিলো চাল আছে, এর মধ্যে উপর থেকেই এতগুলো বেরিয়েছে। তো পুরো চালটা বাঁচলে কত বেরোবে ভগবান জানে। আর আপনাদের মধ্যে যদি কারোর জানা থাকে, আপনাদের যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে যে আপনাদের ঘরেও এরকম চাল এসেছে, এটা কি চাল একটু কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার তো মনে হচ্ছে আটা ময়দা দিয়েই তৈরি বা আরো কিছু অন্য অন্য কিছু দিয়ে তৈরি, কিন্তু আটা ময়দা হলেও তো সঙ্গে সঙ্গে গলে যায়, এটা অত সহজে গলে না। মোটামুটি 2-4 ঘন্টায় জলে থেকে গেলেও কিছু হয় না, এর খালি হর 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 করতে থাকে। তো ফ্রেন্ডস, এগুলো একটু ঘরে ভালো করে বেছে বুছে খাবেন, না তো পেটের অসুখ তো অনিবার্য হবেই হবে। এদিকে সুমনা বসেছে বাসছে, এদিকে পিউ বসেছে, দুজন মিলে বাসছে। উপর থেকে এতগুলো বেরিয়েছে, পুরো চালটা বাসলে কত বেরোবে জানি না। 11 কিলো চালে হয়তো 11 কিলো চালে হয়তো 0.5 কিলো 1 কিলো এই চালই বেরিয়ে যাবে। চালগুলো ভালো করে দেখুন কি অবস্থা বলুন। দেখো এটা আর্টিফিশিয়াল বানানো বলে দেখো এটা একটা চূড়া, একসাথে জুড়েও গেছে চাল। আর অরিজিনাল চালের কালারটা দেখুন কত সুন্দর চকচক করছে, পুরো ট্রান্সপারেন্ট, পুরো স্বচ্ছ, এই দেখুন। আর এই চালটা দেখুন যাচ্ছে তাই অবস্থা, এইগুলো মানুষকে খাওয়াচ্ছে। তো আমাদেরকে মরার মোটামুটি মরার জন্য এক ধাপ এগিয়ে দিচ্ছে, যেই সরকারই খাওয়াক না কেন। একটু কাইন্ডলি এগুলো বেছে মানে ভালো একটু কোয়ালিটি দিলে মানুষের কিছুদিন আয়ু তো বাড়বে। তো ফ্রেন্ড, এই চাল থেকে যেগুলো বেরোচ্ছে ওগুলোর অবস্থা তো এইটা। আর এটা টেপার পরেও কোনো ভুসি হচ্ছে না, দেখুন চাল যেমন গোটা তেমনই থাকছে, কোনো ভুসি হচ্ছে না, এই দেখুন পুরো একদম হার্ড, এটা কোনো কিচ্ছু হবে না এটা। আর এটা বাইরে থেকে দোকান থেকে কেনা চাল, এই দেখুন এর মধ্যে যেটা আছে এটা একটা পেয়েছি, এই চালটা দেখুন, এই চালটা আমি দেখবেন টিপছি, দেখুন পুরো ভুসি হয়ে গেল, দেখুন চালটা পুরো ভুসি হয়ে গেল। বাট এই চালটা কোনো কিছুই হচ্ছে না, এটা চিপলেও কি আর যাই করুন না কেন এটা কিছু হবে না, এটা গোটা গোটাই থেকে যাচ্ছে, দেখুন দেখুন। এগুলো আমরা খাচ্ছি, তো সাবধানে খাবেন, দেখে শুনে খাবেন, বিশেষ করে যদি রেশন থেকে চাল নেন এই জিনিসগুলো দেখবেন। দেখুন এখনো ভর্তি আছে, যত সাদা সাদা গুলো দেখতে পাচ্ছেন সব এই আটা ময়দার চাল, কিংবা অন্য কিছুভাবে আর্টিফিশিয়ালভাবে অন্য কিছু জিনিস দিয়ে বানানো হয়েছে। আর কেনা চালের মধ্যে যেগুলো এরকম হয়ে আছে এগুলো চালগুলো একটু ভুসি হয়ে গেছে, যেগুলো এগুলো একটু পোকা হয়তো হতে পারে। দেখুন এটা আমি প্রেসার দিচ্ছি, দেখুন এই চালটা পুরো ধুলো হয়ে যাবে, এই চালটা দোকান থেকে কেনা চাল, দেখুন দেখুন চালটা ভেঙে গেল, ধুলো হয়ে গেল।
বাট এই চালটার থেকে যেগুলো বেরোচ্ছে এগুলো কিছুই হচ্ছে না। আর একটা জিনিস দেখুন ফ্রেন্ডস, চালটা যে আর্টিফিশিয়ালি বানানো হয়েছে তার প্রমাণটা দেখুন। এরকম কি অরিজিনাল চাল এরকম হয় কি, জুড়ে জাড়ে কি হয়ে গেছে? দেখুন চালটার অবস্থা, মাঝখানে রাখ বাবা, দেখুন চালটার কি অবস্থা। মানে বোঝা যাচ্ছে যে এটা বানানো। অনেকে ভাববে না ফাঁপা চাল ইয়ে চাল, না একদম না, ফাঁপা চাল না, এটা আটা ময়দা বা অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে। ভগবান জানে চাইনাদের মতো প্লাস্টিক প্লাস্টিকও দিয়েছে কি না। তো ফ্রেন্ডস একটু সাবধানে থাকবেন, চাল ভালো করে বেছে তারপরে রান্না করবেন। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আপনাদের যদি জানার থাকে, আপনাদের নিজস্ব অভিজ্ঞতা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত, সাবধানে থাকবেন, বি সেফ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।